আপনারা আজ এখানে কি করছেন? আপনারা জানেন আজকে আমাদের বাংলার এক মহাপুরুষ তথা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 121তম জন্মবার্ষিকী। আজ এই আমাদের কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যে করোনা ভাইরাসের সঙ্গে মানুষ প্রতিটা মুহূর্ত লড়াই চালিয়ে যাচ্ছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যেমন একদিকে আমাদের সংখ্যালঘু ভাইদের খুশির ঈদ, তার সাথে আজকের দিনে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। এই মুহূর্তে আমার বিশেষ করে একটি ওনার লেখা কবিতা খুব মনে পড়ছে, আমরা একই বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু যাহার নয়নমণি, মুসলিম তাহার প্রাণ। তাই ওনার মতো এক মহাপুরুষের যে আমাদের নজরুল পার্কে মূর্তি আছে সেখানে আমরা মাল্যদান করে ওনাকে সম্মান জ্ঞাপন করছি। আরামবাগ সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজেশ চৌধুরী মহাশয়ের নেতৃত্বে, হুগলি জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি গোপাল রায়ের নেতৃত্বে আমাদের এই কর্মসূচি আজকে পালন করছি আরামবাগ সহ তৃণমূল শহর ও ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। আপনার পরিচয়টা দাদা? আমি আরামবাগ শহর তৃণমূল ছাত্র পরিষদের কার্যকরী সভাপতি পার্থপ্রতিম দে। আপনি কি বার্তা দিতে চাইছেন? বার্তা বলতে প্রতিটা সারা বিশ্বে যেমন করোনার সঙ্গে লড়াই করছে সেখানে আমাদের বাংলাবাসী থেকে শুরু করে ভারতবাসীকে একটাই বার্তা দেব, সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, খুশির ঈদ পালন করুন ঘরে থেকে। সমস্ত সংখ্যালঘু ভাইদেরকে জানাবো ঈদ মুবারক, করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করে আমাদেরকে জিততে হবে, এটুকুই আমি বলতে চাই।